বুধবার সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকাল থেকে ফের তাকে দফায় দফায় জেরা করেন ইডি আধিকারিকরা। এক নজরে দেখে নেব কেমন ছিল বৃহস্পতিবার অনুব্রতকে নিয়ে দিল্লিতে ইডির কার্যকলাপ। সকাল সাতটা, অন্যান্য দিনের মতো ঘুম সেরে উঠে পড়েন অনুব্রত মণ্ডল, সারেন হালকা প্রাতঃরাস। সকাল দশটা, অনুব্রত মণ্ডলকে নিয়ে জেরা শুরু ইডির। জিজ্ঞাসাবাদ করা হয় তার বেলাগাম সম্পত্তি বৃদ্ধি থেকে গরু পাচারে প্রোটেকশন মানির মতো একাধিক বিষয়ে। দুপুর ১২টা, রাম মনোহর লোহিয়া হাসপাতালে অনুব্রত মণ্ডলকে নিয়ে করানো হয় স্বাস্থ্য পরীক্ষা। দুপুর ১২টা ৩০ মিনিট, অনুব্রতকে ফিরিয়ে এনে দুপুরের লাঞ্চ দেওয়া হয়। দুপুর ১টা ১৫ মিনিট, লাঞ্চের পর ফের শুরু হয় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ। অনুব্রতের সামনে রাখা হয় একের পর এক প্রশ্নবান। বিকেল ৫টা ৪০ মিনিট, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ঢোকেন তার আইনজীবী মুদিত জৈন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট, বেরিয়ে এসে তার মক্কেলের সুস্থতার বিষয়ে জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী মুদিত জৈন। এদিনের মতো শেষ হয় জিজ্ঞাসাবাদ। ফের শুক্রবার সকাল থেকে অনুব্রতকে জেরায় কি উঠে আসে সেটাই এখন দেখার। ধনঞ্জয় মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।